to ABC Learning Dhaka. সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, ABC Learning Dhaka এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আলোচনা শুরু করার পূর্বে চলো দেখে নিই আমরা বিগত পর্বে কি নিয়ে আলোচনা করছিলাম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম দুতরফা দাখিলা পদ্ধতি। আমাদের ছিল পঞ্চম পর্ব প্রথম অধ্যায়ের। সেখানে দেখেছি যে দুতরফা দাখিলা পদ্ধতি কি, অর্থাৎ প্রত্যেকটি লেনদেনে দুইটি পক্ষ থাকবে এবং দুইটি পক্ষের ডেবিট এবং ক্রেডিট সমান থাকবে। আমরা আরও দেখেছিলাম দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা, দু একটি অসুবিধা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে চলো আজকে দেখি তোমাদের জন্য কি থাকছে। তার পূর্বে তুমি যদি নতুন ভিউয়ার হও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আজকের পর্ব। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, স্বাগতম আরও একবার তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়। আমরা আজকে দেখব পর্ব ৬, হিসাব ও হিসাবের প্রকারভেদ। এখানে আমাদের হিসাবের প্রকারভেদ, আমরা যদি দেখি হিসাবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সনাতন পদ্ধতি আর একটাকে বলি আমরা আধুনিক পদ্ধতি। তাহলে এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখা যাবে সনাতন পদ্ধতিতে আমাদের হিসাব প্রধানত দুই প্রকার, একটি ব্যক্তিবাচক আর একটি হলো অব্যক্তিবাচক। আবার ব্যক্তিবাচক হিসাবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা দেনাদার হিসাব আর একটা হলো পাওনাদার হিসাব। দেনাদার হিসাব হিসাবের ডেবিট জেরগুলোকে প্রকাশ করবে এবং পাওনাদার হিসাব হিসাবের ক্রেডিট জেরগুলোকে প্রকাশ করবে। আর অব্যক্তিবাচক হিসাবগুলোকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সম্পত্তিবাচক, অর্থাৎ সম্পত্তি সম্পর্কিত যদি কোনো হিসাব হয় তাহলে সেটাকে আমরা বলি অব্যক্তিবাচক এবং সম্পত্তিবাচক হিসাব। এবং অব্যক্তিবাচক হিসাবের আরেকটি প্রকার ভেদ হলো নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। সকল আয় ও ব্যয়কে আমরা এই পদ্ধতিতে দেখিয়ে থাকি। এবার আসো, আমরা যদি আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতি বলি তাহলে এখানে তিন ভাগে ভাগ করা হয়, সম্পদ, দায়, মালিকানা, স্বত্ব। আবার মালিকানা স্বত্ব আমাদের চারটা ভাগে ভাগ করা হয়েছে, মূলধন, উত্তোলন, আয় ও ব্যয়। তাহলে মূলধন মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে আমরা মূলধনের সাথে যোগ করি, উত্তোলন মালিকানা স্বত্ব হ্রাস পেলে উত্তোলন হিসেবে বিবেচনা করি, আবার আয় হলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় এবং ব্যয় হলে মালিকানা স্বত্ব হ্রাস পায়। এটা হলো আমাদের হিসাবের এক নজরে পুরো টেবিলটাকে দেখানো হয়েছে। এবার আমরা দেখব ব্যক্তিবাচক হিসাব কাকে বলে। ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। অনেকে মনে করতে পারে যে ব্যক্তি সম্পর্কিত হিসাব কি ব্যক্তিবাচক, না, ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পর্কিত যদি কোনো হিসাব হয় তাহলে সেটাকে বলা হবে ব্যক্তিবাচক হিসাব। প্রকৃতি অনুযায়ী ব্যক্তিবাচক হিসাব আবার তিন প্রকার, একটা হলো স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। যে সকল ব্যক্তিবাচক হিসাব সাধারণ ব্যক্তির নাম সম্পর্কিত হয় তাকে সাধারণ ব্যক্তিবাচক হিসাব বলে, যেমন রহিম হিসাব, করিম হিসাব, সামিয়া হিসাব, কৃত্রিম বা আইন সৃষ্ট ব্যক্তিবাচক হিসাব। এই ধরনের ব্যক্তিবাচক হিসাব কোনো প্রতিষ্ঠানের নাম সম্পর্কিত হয়ে থাকে, যেমন সোনালী ব্যাংক হিসাব, ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব, ঢাকা কমার্স কলেজ হিসাব, হাজি অ্যান্ড সন্স হিসাব, মেসার্স এক্স ট্রেডার্স, এগুলো হলো কৃত্রিম বা আইন সৃষ্ট ব্যক্তিবাচক হিসাব। আর এক ধরনের ব্যক্তিবাচক হিসাব হতে পারে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ কোনো একটা গ্রুপকে প্রতিনিধিত্ব করে তাদেরকে বলা হয় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। এই ধরনের ব্যক্তিবাচক হিসাব প্রতিষ্ঠানে বকেয়া আয় ও ব্যয় এবং অগ্রিম আয় ও ব্যয় সম্পর্কিত হয়ে থাকে, যেমন বকেয়া বেতন, বকেয়া খরচ, বকেয়া ভাড়া, বকেয়া বিনিয়োগের সুদ, অগ্রিম ভাড়া, শিক্ষানবী সেলামি, এগুলোকে আমরা বলি প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। আর অব্যক্তিবাচক হিসাব
নাম থেকেই বুঝতে পারছো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত নয়, তাদেরকে বলা হয় অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাব আমরা পূর্বে দেখেছিলাম আমরা এখানে যে দুই রকম, একটা হলো সম্পত্তিবাচক আর একটা হলো নামিক বা আয় ব্যয়বাচক। তাহলে ব্যক্তি সম্পত্তি হিসাব সমূহ যেমন দেনাদার, প্রাপ্য হিসাব, বকেয়া আয়, অগ্রিম খরচ, এইগুলো ব্যতীত, অর্থাৎ ব্যক্তি সম্পত্তি ব্যতীত অন্যান্য সকল সম্পত্তিগুলোকে আমরা সম্পত্তিবাচক হিসাব বলব। স্পর্শনীয় সম্পত্তির মধ্যে রয়েছে যেমন জমি, দালান, কলকব্জা, মোটরযান, আসবাবপত্র, এবং অস্পর্শনীয় অথচ আর্থিক মূল্য রয়েছে এমন সম্পত্তির মধ্যে রয়েছে সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট ইত্যাদি, আমরা বলি কি অস্পর্শনীয় সম্পত্তি। আর নামিক হিসাব হলো প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সংক্রান্ত হিসাবগুলোকে আমরা নামিক হিসাব বলে থাকি, যেমন পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, সেবা আয়, লভ্যাংশ প্রাপ্তি, কমিশন, বাট্টা ইত্যাদিকে আমরা বলি নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব। এখন আমরা একটি উদাহরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, উদাহরণ থেকে আমরা বুঝতে পারব সনাতন পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে কীভাবে আমরা হিসাবগুলোকে হিসাব খাত নির্ণয় করে থাকি। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, লুনা কেয়ার কোম্পানির নিম্নলিখিত লেনদেনগুলো দেওয়া হলো। এক, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু, দুই, মাসিক ভাড়া প্রদান, তিন, বাকিতে সরঞ্জামাদি ক্রয়, বাকিতে সেবা প্রদান, মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, পূর্বে সেবা প্রদানের জন্য টাকা প্রাপ্তি, বাকিতে বিজ্ঞাপন প্রদান, নগদে অতিরিক্ত সরঞ্জামাদি ক্রয়। আমাদের করণীয় কি? উপরোক্ত লেনদেনগুলো সনাতন ও আধুনিক পদ্ধতিতে হিসাব খাত নির্ণয় করো। তাহলে আমরা যদি হিসাব খাতগুলো দেখি, আমরা দুইটি পদ্ধতি একই সাথে দেখাবো, ক্রম বা ক্রমিক নং, লেনদেন, হিসাব খাত, সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি, ব্যাখ্যা বা কারণ। তাহলে নগদ টাকায় নিয়ে ব্যবসা শুরু করলে তাহলে একটি হবে নগদান আর একটি হবে মূলধন। তাহলে দুইটি হিসাব খাত পেয়ে গেলাম। এখন যদি সনাতন পদ্ধতিতে বলি, নগদান আমাদের কী জাতীয় হিসাব? সম্পত্তিবাচক হিসাব, আর মূলধন হবে ব্যক্তিবাচক বাচক হিসাব। আর আধুনিক পদ্ধতিতে যদি বলি, তাহলে সম্পদ বৃদ্ধি আর এটা মালিকানা স্বত্ব বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, মালিকানা স্বত্ব বৃদ্ধি। এরপর দুই নম্বর যদি দেখি, মাসিক ভাড়া প্রদান, তাহলে ভাড়া প্রদান করলে হিসাব খাতগুলো আমাদের কী কী হবে? একটা হবে ভাড়া আর একটা হবে নগদান। আমরা যদি ভাড়া যদি সনাতন পদ্ধতিতে বলি, তাহলে এটা হবে কি? নামিক হিসাব, কারণ এটা আয় ব্যয় জাতীয়, এবং নগদান সম্পত্তিবাচক। আর যদি আধুনিক পদ্ধতি বলি, তাহলে আমরা বলতে পারি কি? ব্যয় বৃদ্ধি অথবা বলতে পারি মালিকানা স্বত্ব হ্রাস, দুটাই বলতে পারি। আর নগদান সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। বাকিতে সরঞ্জাম ক্রয়, তাহলে আমার হিসাব খাতগুলো কী কী হবে? একটা হবে সরঞ্জাম আর একটা হবে প্রদেয় হিসাব বা পাওনাদার, আমরা দুটাই লিখতে পারি। তাহলে সরঞ্জাম সম্পত্তিবাচক আর প্রদেয় বা পাওনাদার এটা হলো আমাদের ব্যক্তিবাচক। আর যদি আমরা আধুনিক পদ্ধতিতে বলি, তাহলে সরঞ্জাম সম্পদ বৃদ্ধি আর এটা হলো দায় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি। চার নম্বরে যদি বলি, বাকিতে সেবা প্রদান, তাহলে আমার কী হবে? প্রাপ্য হিসাব একটা হিসাব আর একটা হবে আমার সেবা আয়। তাহলে প্রাপ্য হিসাব সনাতন পদ্ধতিতে আমাদের
ব্যক্তিবাচক আর সেবা আয় নামিক, নামিক বা আয় ব্যয়বাচক যেটা আমরা বলি। আর যদি আধুনিক পদ্ধতিতে বলি প্রাপ্য হিসাব আমাকে সম্পদ বৃদ্ধি বৃদ্ধি বানানটি ভুল হয়েছে, সম্পদ বৃদ্ধি এবং সেবা আয় আয় বৃদ্ধি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি সেটাও লিখতে পারি, বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি দুটাই আমরা লিখতে পারি। পাঁচ নম্বর মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, তাহলে আমার দুটি পক্ষ হলো, একটি হলো উত্তোলন আর একটি পক্ষ হলো নগদান। তাহলে আমার উত্তোলন যদি বলি সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক আর নগদান সম্পত্তিবাচক। আর যদি আমরা আধুনিক পদ্ধতিতে বলি তাহলে উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস আর নগদান সম্পদ হ্রাস। আমরা যদি ছয় নম্বর দেখি পূর্বে সেবা প্রদানের জন্য টাকা প্রাপ্তি, তাহলে হিসাব খাতগুলো হলো একটা হবে নগদান আর একটি হলো প্রাপ্য হিসাব। নগদান আমাদের সম্পত্তিবাচক আর প্রাপ্য হিসাব ব্যক্তিবাচক। আর যদি আমরা আধুনিক পদ্ধতিতে বলি সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। সাত নম্বর বাকিতে বিজ্ঞাপন প্রদান, আমরা হিসাব খাতগুলো যদি দেখি বিজ্ঞাপন এবং প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব, আমরা যদি সনাতন পদ্ধতিতে বলি বিজ্ঞাপন নামিক বা ব্যয়বাচক, প্রদেয় হিসাব ব্যক্তিবাচক। আধুনিক পদ্ধতিতে ব্যয় বৃদ্ধি বা মালিকানা সত্ত্ব হ্রাস, প্রদেয় হিসাব দায় বৃদ্ধি। নগদ অতিরিক্ত সরঞ্জাম অধিক ক্রয় একইভাবে একটা হবে সরঞ্জাম এবং নগদান, সরঞ্জাম সম্পত্তিবাচক নগদান সম্পত্তি। আর আমরা যদি আধুনিক পদ্ধতিতে বলি সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, তাহলে আমরা আধুনিক এবং সনাতন উভয় পদ্ধতিতে হিসাব চিহ্নিত করলাম, লেনদেনগুলো থেকে হিসাব খাত চিহ্নিত করে আধুনিক এবং সনাতন পদ্ধতিতে কীভাবে হিসাবভুক্ত করা হয় এটি আমরা দেখব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি এতক্ষণ ভিডিওটি দেখেছ, ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখে নেই এক নজর আগামী পর্বে তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এক নজর দেখে নিই আগামী পর্বে তোমাদের জন্য কী থাকছে। আগামী পর্ব আমাদের সপ্তম পর্ব, হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে না পারলে তুমি যাবে দেওয়া খতিয়ান রবা মিল নগদান এগুলো করা সম্ভব হবে না, সেই জন্য অধ্যায়টি খুবই গুরুত্বের সাথে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।